তোমার কঙ্গাল, আজ আমার বটিল জঙ্গল, বেহায়া মমতা লইয়া তোমার এই ভালোবাসিয়া, আজ আমার বটিল জঙ্গল। মানে বসতে বসতে আবার লাগে, চল একটু ঘুরে আসো। মুরব্বী মানুষ হয়ে বেড়া, কোনো সালাম নাই, সুস্থ নাই, এলাকার মস্তান ছিল শুনি বেড়া। আমি মুরব্বী মানুষ, তুই মুরব্বীরে সম্মান না করে, তুই জেলার আও করক মুরব্বীরে সম্মান রাখ। আমি খাই তুই বিচার দিন চেয়ারম্যান সাহেব একটা, তুই কোনো আমি মস্তান হিসেবে আইজ আমি দিতে নি। আবার বেটা ডাইলে একটু পাঞ্জাবি লাগে অনেক লম্বা, এই পাঞ্জাবির সম্মানটা তো ডালে না বেটা, সালাম না দিয়া পাঞ্জাবি মানুষ। তুই কোনো মস্তান রে, এই দারে বারে মস্তান মুরব্বীরে আই যা বেটা, চলালি সব তাইলে চলালি সব মুরব্বী মানুষ। আমি খাই বিচার দিতে চেয়ারম্যান একটা, আমি মুরব্বী মানুষ, দেখছো নি কোন এলাকার মস্তান হইয়া আমার সব কথা হয়ে গেল কি দাব দেখবো এ কোন এলাকার মাস্তান। আমি যাইতেছি সেনমেন্টের বিচারটা দেওয়ান লাগবো আসছি। সম্মান করে এলাকার সম্মান করে সালাম দিতাম, অনেক সম্মান করে যাও রাজনীতির অবস্থা, দেশের অবস্থাটা খারাপ, রাজনীতির অনেকটা আমি মনে রাখবো করতে পারতেছি না, কারণ দেশের অবস্থা খারাপ। ইদানিং আপনার দেখা দেখতে পাই কম কম অন্য এলাকাতে ছিলাম, অন্য এলাকাতে আইসি প্রায় প্রায় হয়েছে, আইসি অন্য এলাকাতে ছিলাম। দেখলি ভাই এলাকার নতুন একটা মস্তান আছে, হ্যাঁ আদব কাটা বুঝে না, সালাম দেওয়া লাগে তোমার ভাই তো দেখি ওই যে রাস্তার মধ্যে দেখ আমার অপমান করা পড়ছে রে ভাই, তো আমার অপমান সহ্য করার মতো না, কেমন আছেন? ইমাম সাহেব কয়েকটা কথা হইতো, আপনি আপনি হই লাগি ইমামতে কেমন চলে? নাম কিতাব শুনছি সে কয় জানি আলামিন, তারে আলামিন একটা ব্যবস্থা করে রাস্তাঘাটে চলাফেরা। হ্যালো
আলামিন হ্যালো মাদবুস হাসান দিঘি আসসালামু আলাইকুম আসসালাম কোয়া আছেন আপনি আমি আছি এখন বাজার কালকে বিকালে তুমি একসাথে আমার বাড়িতে দেখা করো আচ্ছা মাদবুস আচ্ছা ঠিক আছে ওকে তোমরা এখন সবাই যাও কালকে সালিশ ডাকবো কালকে সবাই একসঙ্গে আমার বাড়িতে আইও কালকে যারা যারা মুরব্বী আছে পঞ্চায়েতের দাওয়াত দিয়ে সবাই কালকে ওখানে দিয়েছি হ্যাঁ দেখার লাগে এখানে আজকে নালিশ বইছে ওগুলো দু একটা কথা জিজ্ঞাসা করবো আপনি আসুন যখন বসুন বসুন আপনার ভাই আসলে বোন
এখন আসার গলা করছি এই কারণে আমার কাছে কয়েকটা নালিশ আইছে যে আলামিন নামে একজন মানুষ তাই বুঝে রাস্তাঘাটে মানুষের বেদ্যুতি করে তখন আমি কারণ জানি যতটুক সে একজন ভালো মানুষ তখন একজন মসজিদের ইমাম সাহেব যদি আমার কাছে বিচারটা দেয় তখন তো আমি তার কথাটা বিশ্বাস করত তখন আপনারা জনগণের কিতা করবেন তার বিচারটা আলামিন তোমারও তো আমি খুব ভালো মানুষ মনে করি তখন তোমার নামে যে এরা যে নালিশ দিছে এই নালিশটা কি সত্যি আমি মাদ্রাসা সাহেবের দ্বারা দুটো কথা কই আমি ইমাম সাহেবের দ্বারা আটকাইয়া যে কথা কইছিলাম ইমাম সাহেব আমার সালাম দিছে না এটা আমি যে ইমাম সাহেবের ডাক দিয়ে আমি কইলাম তুমি আমার সালাম দিনা দিলা না কেন এই কথাটা এসে আপনার কাছে বিচার এখন এটা কি আমি খারাপ কইছি না ভালো কইছি এটা আপনি বিচার করবেন ইমাম সাহেব তুমি তো যেভাবে কইছি ইমাম সাহেবের যে ওয়া করছো তুমি বেদ্যুতি করছো ইমাম সাহেবের তো আমার কাছে খাইতে কুটতে কইছে যে সে একজন সম্মানী মানুষ মান্যগুণ্য জঘন্য ব্যক্তি সে সাত বছর ধরে ইমামতি করতেছে কোনো নালিশ দিছে না আজকে তোমার নামে খেলা গিরি ফুট দিল কাট কাট তখন মাদুর সাহেব আমি তো কোনো খারাপ কাজ করি না কেন লাগে তখন কেন লাগে বিচার আয় এত বেশি বেশি বিচার আয় আপনার কেন লাগে এটা আপনি এখন বুঝিয়ে দেবেন আমি তো ইমাম সাহেবের কোনো খারাপ সুস্থ হয়েছি না অনেকেন আছে গ্রামের ছেলেরা আছে মুরব্বীরা আছে এরাও এটা দেখে নেব না আপনি ইমাম সাহেব তোমার বিস্তারিত ঘটনা ঘটনা হইলো আমি নামাজ পড়ে এটাছি রাস্তাতে এখন আলামিন নামে একটা ছেলে সে পাক্কা দু তিন দিন পরে আমার রাস্তাঘাটে ডিস্টার্ব করছে এবার আমি কই দিয়ে তোর বাড়ি করবে মানে আদব করা ছিল ওখানে নিবে আমার সালাম না আমি তোর সালাম দিতাম এর বুঝে আমি সালাম দিতাম ও কারণে আমার দেহ অবস্থা হয়েছে মনে চাইছিল এলাকাতে যেতাম কি অতি বাদ দিয়ে তোমার দ্বারা আইছি তুমি একটা কিছু করো বা বেশ করতো না আমার কথা আপনারা তো বিস্তারিত শুনছেন আপনারা দেশের মুরব্বী এখন তো যুবক তখন আপনারা খুব কা ওর বিরুদ্ধে আমি কিতা করতাম পাগলো উজ্জ্বল তোমরা তো জান ধরা আছেন তোমার তো আমি কিটা ওভার করলাম যে আমারে মানে এমন ওভার টাইম দিলাম ঘর দিয়ে তো তোমার নামে নালিশ আছে ওদের বিচার অল কর্ম মাতবর সব আইতেছন এরান মাতবর সব সাত দিনে তোদের সাচ্ছে এয়ারফোন টেয়ারফোন কানে মারা লাগাইব ঘুরে ওরে নেবুন আমি এবুন না গেছেন তো দর্শক ভাই আমার মতো আপনারা কোনোদিন বন্ধ নেতা সাজিও না বন্ধ নেতা সাজিয়ে আমার মতো ফারা খাইও না